এখন আপনাদেরকে আমি আমাদের যে গ্রামের রাস্তাটা আছে এটা এখন পাকা হয়ে যাবে এখন মাটির রাস্তা আছে আসতে আমাদের খুবই কষ্ট কারণ একবার ভিতরে এই হলো আমাদের মন্দির আর এই এদিকে হলো আমাদের বাড়ির রাস্তা এদিকে বাড়ির রাস্তা এই পুরাটা আমাদের বাড়ি আর এদিক দিয়ে আসা লাগে আর কি ওইদিকে আরো চলে যায় আর কি বাড়ির রাস্তা তো এই যে রাস্তাটা আছে এটা এখন পাকা হয়ে যাবে পাকা বলতে একবারে হাইওয়ে যে অ্যাবসলুট রাস্তাগুলো আছে অ্যাবসলুট রাস্তা হয়ে যাবে আর এই হলো আমাদের বাড়ির মন্দির মানে গ্রামের মন্দির আর কি আর এই যে রাস্তা এটা হয়ে যাবে অ্যাবসলুট রাস্তা এখন এটা একটু স্মৃতি আপনাদেরকে রেখে দেয় আর কি আমাদের জন্য স্মৃতি যে আমাদের রাস্তা কিরকম ছিল এত বড় কিন্তু ছিল না আরও আগে এতটুকু অর্ধেক ছিল এখানে গাইডওয়াল দিয়ে এই যে গাইডওয়ালগুলো দেখতেছেন এই গাইডগুলো আমরা নিজেরা দিয়ে এতটুকু করছি এখানে রাস্তাটা এখানে যেতে যেতে ছোট হয়ে গেছে অনেক বছর ধরে রাস্তাটা আটকে ছিল তার সবচেয়ে বড় কারণ হলো এখানে একটা পুকুর সামনে আর একটা পুকুর দুই সাইডে পুকুর থাকার কারণে প্রচুর গাইডওয়াল দেওয়া লাগবে টাকার পরিমাণও প্রচুর বেশি কিন্তু আমরা নিজেরা গাইডওয়াল কিছুটা দেওয়ার কারণে অনেকটা কমে গেছে এই যে রাস্তাটা মানে রাস্তাটা হয়ে যাবে তখন এই জায়গার পুরো চেহারাই পাল্টে যাবে আর ওইদিকে যেখানে আমরা এখন যেমন চিনি এখানে আমাদের মনে হয় দোকান আছে এরকম পয়েন্ট চিনে চিনে আমরা আসি এই যে পুকুর দেখছেন দুই সাইডে দুইটা এই পুকুরগুলোর জন্য হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের রাস্তাটা হচ্ছিল না আর কি এদের সাথে আমাদের সুমিত দাদা শুভ দাদা আর এদের মন ভাই এলো আমাদের গ্রামের স্কুল এখানে মাঠে প্রচুর খেলা হইতো আমাদের স্কুলের রাস্তা পড়ছে আর কি স্কুলের মাঝ বরাবর রাস্তাটা রাস্তা আসবে আমাদের এটা সিক্স লেন হবে আমাদের এটা ঢাকা সিলেট হাইওয়ে আর ইটসলিং এতটুকু ইটসলিং ছিল বড় একটা বটগাট ছিল রাস্তা হওয়ার আগে কেটে দিছে এটা টু লেন আছে এখন এটা সিক্স লেন হয়ে যাবে আর কি আর এই যে ব্রিজ এটা ব্রিজ এটাও থাকবে না খুবই ছোটো ব্রিজ একটা গাড়ি বেশি যেতে পারে না এটাও ভাঙা পড়ে যাবে সিক্স লেনের যে দুইটা লেন ওই যে ব্রিজ বানাই দিয়েছে ব্রিজটাই বরাবর চলে আসবে আর কি আমাদের এই ব্রিজ আর থাকবে না ওই যে টু লেন এটা ফোর লেন হয়ে যাবে আর কি আর ছোটো একটা লেন থাকবে যেটা মিলে হলো টোটাল দুই সাইডে সিক্স লেন হয়ে যাবে অন্য এখানে যে ঘরবাড়িগুলো ছিল এই খাল পুরাটা চলে যাবে যে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ক্রেনটা একটু সামনে গিয়ে আরও দেখাবো আর কি যেহেতু এটা একটা ব্রিজ এজন্য এটা পাইলিং করতে হবে কারণ নিচের মাটিটা অনেক নিচে শক্ত থাকবে এজন্য আমাদের পাইল ফাউন্ডেশনের লাগে বেটার ফর ব্রিজেস ওই যে পাইলের যে ইয়েগুলো আছে ওইগুলো রেডি করা হয়েছে আমাদের যে রডের যে স্ট্রাকচারটা আছে রিইনফোর্সমেন্ট স্ট্রাকচার এটা রেডি করেছে আর এই ক্রেনগুলো দিয়ে আর কি তুলে তুলে নেওয়া হবে এখানে পানির বড় হলগুলো আছে এখানে আরও দুইটা লেনের জন্য আরেকটা ব্রিজ করা হবে এই যে পুরা তো ওই পুরা আমাদের বাড়ির দিকে ওই ব্রিজ সহ গিয়ে পড়বে একবারে আর এই ক্রেনটাতে মানুষ হয়েছে এমনি মজার জন্য এখন কাজ চলমান না কাজ এখন স্থগিত অবস্থায় আছে গ্রামের নাম হলো বেজুরা এটা হলো উত্তর বেজুরা এটা হলো দক্ষিণ বেজুরা এখানে ইন্ডিকেশন দেওয়া আছে গরম গরম একবারে গুড়ের জিলাপি খেতে চলে আসলাম আমরা